আমার খুব পছন্দের একটি কবিতা, দেবেশ ঠাকুরের রাধা। এটি কবিতা নয়, ঠিক একটি চিঠি, শ্রী রাধার লেখা তার প্রিয়তম কৃষ্ণকে। এই সময় কুরুক্ষেত্র যুদ্ধ চলছিল, কৃষ্ণের ভূমিকা যেখানে অনন্য সাধারণ, এমন সময়ে শ্রী রাধার মনে পড়েছে তার প্রিয়তমের কথা, যিনি হয়তো নানান কর্তব্যকর্মে ভুলে গেছেন বৃন্দাবনের গোপ জীবন এবং রাধাকে। চিঠিটি এরকম, প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্যের চিঠি পড়ে? প্রয়োজন নেই এমন সম্বোধনে, হয়তো অধিকারও নেই, তাহলে সুহৃদ কিংবা বন্ধু লেখা যাক। তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নাই। তুমি আজ যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত, অস্ত্র, ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমার পরমায়ুনে। তোমাকে যেন না ছুঁই যুদ্ধের উষ্ণ বালুকণা। অক্রূর যেদিন তোমায় নিতে এসেছিল, আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ, শুয়েছিলাম তোমার যাত্রাপথে, তবু তুমি চলে গেলে, বলেছিলে আবার আসবে। কবে 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 পুরুষোত্তম, কবে আবার আসবে রাজা এই দুঃখিনীর কুটিরে? এবার এলে দেখবে তোমার সে দুষ্ট ধবলের একটি বাছুর, যমুনার সে কদম গাছটির একটি শিশু চারা, সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। আমার প্রতিদিন গাঁথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রত্তুরে, তুমি কি আর কোনো দিন পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পিছনে তোমারই সংসপ্ত সেনা, শল্য মুষল একাগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ, চারিদিকে বান বৃষ্টি, সুদর্শন চক্রবুহ বাজেছে তোমার পাঞ্চজন্য মেঘের মতো। এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি, সেই মেঘের ডাক, কুঞ্জের পথে অন্ধকারে পথ হারিয়েছে দুজন, ছপছপ বাদল রাতে পথ হারা দুই পাগল, ওপরে ক্রন্দসী আকাশ। তুমি আমায় বলেছিলে আমার প্রাণ, আমার জীবন, আমার স্বপ্ন সব তুমি। মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান? সেই তুমি এলে ভৈরবের সাজে, জটাজাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর বেশ, আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মুদরাম। সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসের পায়ে। কি লজ্জা, কি লজ্জা, কি বোকা ছিলাম তখন, আজ মনে হয় একবার একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা, বলি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো আমায়, আমি তোমারই। হয়তো এরই নাম দ্বিচারিতা, স্বামী নিন্দা মহাপাতক, আমার স্বামী আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা, চারিদিকে বিবর্ণ দেওয়াল, দুধের হিসাব কষতে গিয়ে যারা কখনো আকাশ দেখেনি, তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ, পদ্মপাতায় ফুলে আছে মুক্ত ফল। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোই জানলাম আমি কারো স্ত্রী নই, কারো পুত্রবধূ নই, আমি একজন সম্পূর্ণ মানুষ, সরৈশ্বর্যশালিনী, আমি রাজেন্দ্র নন্দিনী, অথবা সরলা কুলবালা থেকে আমার নারী হওয়া মানুষ হওয়ার শুরু। তুমি আমার দর্পণ, যাতে নিজেকে দেখেছি। দাসী নই আমি, আমি ব্রজ রাজেশ্বরী, আমি রুক্মিণীর বেশভাষ জানি না, আমি সত্যভামার বীরত্ব জানি না, জাম্ববতীর প্রেম জানি না, আমি রাধা, আমি সম্পূর্ণা, আমি আলোক সামান্না, আমি বিশ্বরাজের প্রেমে সর্বোত্তম।
তবু বলি যুদ্ধ শেষে দিনান্তে যদি পারো একবার একবার এসো আমার ঘরে নিন্দিত আমায় নন্দিত করো পূর্ণ করো দীপান্বিত করো পূর্ণ করো দীপান্বিত করো।